নমস্কার। সাধক কী চায়? সাধক কি সেই চৈতন্যময়ী অখণ্ড সত্তাকে চায়, নাকি সাধক চায় মায়ের সেই সুন্দর বিগ্রহ মূর্তিকে? মায়ের মনের মতো অবোধ হল সত্যিকারের সাধকের মন। সে কী চায়? সে কিন্তু বিচার বুদ্ধি চায় না, যোগ তপস্যার সাধ্য নাই, আছে প্রেমের সর্বাকর্ষক ব্যাকুলতা। সেই ব্যাকুলতার দ্বারা মাকে নিকটতম করে রূপের রসে তাহাকে নিত্য আস্বাদন করতে চায়। আসল ব্যাপারটা কি সেটাই আমরা এই ভিডিওর মাধ্যমে আজ আমরা জেনে নেব। আসলে সেই পূর্বের কথা, অমূর্ত তত্ত্বে সাধকের মন ভরিয়া ওঠে না। অমূর্ত সত্যের সমস্ত সত্তা চৈতন্য আনন্দকে তাই তিনি মূর্তির মধ্যে নামিয়ে আনিয়া শূন্যকে আবার পূর্ণ করিয়া তাহার সাধনাকে অখণ্ড পূর্ণতা দান করতে চান। বিশুদ্ধ জ্ঞানের আলো জ্বালাইয়া রাখিলে মাকে যে কাজে খুঁজিয়ে পাওয়া যায় না, সে অবস্থায় সে মনে হয় তাই বলি এই কায়া কিছু নয় শুধু মায়া, ধরলে পরে জ্ঞানের আলো লুকায় কায়া ওঙ্কারে। এই ওঙ্কারে বা প্রণব তনুতে শিবের সঙ্গে মা লয় হইলে আর যে তাহাকে ডাকিয়া খুঁজিয়া পাওয়া যাইবে না। তাই তো একটু যোগ মায়ার অদ্বয় সত্যের সহিত যুক্ত থাকিয়াই আমরা একটু লীলাত্মিকা মায়ার আবরণ চাই। একটু নিশির অন্ধকার, একটু ঘুমের ঘোর বা অচৈতন্যের আবেশ চাই। এই স্বেচ্ছাকৃত আবেশের মধ্য দিয়াই তো মা মানবী কন্যার বিগ্রহ রূপ ধারণ করে রূপে রসে সাধকের কাছে সহজলভ্য হয়ে ওঠে। সাধক তাই নিশির অবসানে মায়ের মূর্তি দেখতে চান, কখনো মা রূপে, কখনো কন্যা রূপে, কিংবা কখনো সেই অখণ্ড সচ্চিদানন্দময়ী রূপে। এই অখণ্ড কিন্তু মায়ের অমূর্ত মূর্তি নয়, মায়ের মূর্ত মূর্তি। সাধক এটাই চায়। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এখানে বিভিন্ন ধর্মতত্ত্ব এবং আধ্যাত্মিক তত্ত্ব আলোচনা করা হয়। নমস্কার, ধন্যবাদ।